नमस्कार प्रिय दर्शक, आज के एक खूब गुरुत्वपूर्ण विषय आलोचना करब एवं आजकेर आमार भिडियोटा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। कारण आज के जे विषयटा निये आमी आलोचना करब एटा हच्छे कमन समस्या, प्रत्येकटी मानुषेर प्राय कम बेशी एई रोगे आक्रांत हच्छे। कि रोग ना, एटा हच्छे एक धरनेर चर्मरोग। चर्मरोगेर बोलते कोन चर्मरोगेर कथा आमरा बोलछि, जे बर्तमाने आमादेर एक धरनेर दाँत चुलकानी संगे तो थाकि आर हजाओ कारो कारो थाके, सेटा तुलनामूलक कम, किन्तु बर्तमाने आमादेर भयाबह भावे जे रोगटी देखा जाच्छे सेटा हलो एक धरनेर दाँत। तो चलुन प्रिय दर्शक आलोचना करा जाक, आज के आमरा ए दाँत थेके किभावे मुक्ति पाबो এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। তো অনেকেই কিন্তু কি করছেন, এখানে সেখানে নানা রকম এটা সেটা ওষুধ কিনে খাচ্ছেন, আজে বাজে কিছু স্টেরয়েড মলম লাগাচ্ছেন, সঙ্গে আবার খারাপ ধরনের কিছু মলম লাগাচ্ছেন, যেগুলাতে স্কিন কিন্তু আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে, স্কিন কালো হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু স্কিনে খারাপ কিছুও হতে পারে। তো সেই জন্য আমি আজকে আপনাদের কাছে একটি সুনির্দিষ্ট পরামর্শ, যার থেকে আপনি দাঁত থেকে মুক্তি পাবেন, ভালো থাকবেন এবং যেটা দাঁতে যেটা এখন বর্তমান যে দাঁত তার যে মেন সমস্যা, যে ঘন ঘন সেটা রিল্যাপস করা, সেটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। তো প্রিয় দর্শক, এই যে এক ধরনের দাঁত দেখবেন যে বিশেষ করে একদম এই এতটা জায়গা জুড়ে রিং রিং দেখবেন, এক ধরনের শুরু হচ্ছে একটা রিঙের মতো জিনিস বল ঠিক। জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই মোটামুটি দেখুন আপনারা ভালো করে, যে জাস্ট এই ধরনের এরকম বড় বড় রিং, গোল গোল রিং, এই ধরনের বড় বড় গোল গোল রিং, কারো ছোট ছোট এই ধরনের, কিন্তু রিঙের মতো এক ধরনের দাঁত অধিকাংশ মানুষেরই কিন্তু হচ্ছে এবং যেটা সারা শরীরে আস্তে আস্তে করে ছড়িয়ে যাচ্ছে এবং এটা ভয়াবহ আকার ধারণ করছে। এবং অনেকেই কি করছে, এখানে সেখানে দু চারটা বড়ি খাচ্ছে, আজে বাজে মলম লাগাচ্ছে, যার ফলে ভালো হচ্ছে না। আবার কেউ কেউ দু চার দিন ওষুধ খেলো, আবার একটু কমে গেলে কিন্তু ওষুধ বন্ধ করে দেয়া, এর ফলে কিন্তু কি হচ্ছে না, রোগটা এমন ভাবে রিল্যাপস হচ্ছে যে আর কিন্তু ভালো হতে চাইছে না। সেক্ষেত্রে আমি আজকে একটি আপনাদের কাছে সুনির্দিষ্ট পরামর্শ দেব, এতে আপনারা কিন্তু দাঁত থেকে মুক্তি পাবেন। তো প্রিয় দর্শক কি করবেন, প্রাথমিক আপনাদেরকে যেটা করতে হবে, যে দাঁতের এখন যে বর্তমান ট্রিটমেন্ট, বিশেষ করে ইটাকোনাজল হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, সঙ্গে আবার টার্বিনাফাইন বা ইত্যাদি বেরিয়েছে। তো বেশি কিছু দরকার নাই, আপনারা যেটা করবেন ইটাকোনাজল প্রথম 10 দিন 200 করে খান, তারপরে একটা করে এক মাস খাওয়ান, আর কি করবেন তারপরে সঙ্গে লিভোসিট্রাজিন একটা করে খান, আর কি করবেন না মন্টে লিভোসিট্রাজিন একটা করে খাচ্ছেন, আর লুলিকোনাজল মলম বা অ্যামলোফাইন ক্রিম, এই ক্রিম কিন্তু আপনাদেরকে প্রতিদিন 3 বার করে লাগান, আর কিটোকোনাজল সাবান দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে ধরুন। তাহলে প্রিয় দর্শক কি করবেন না, যদি আপনার ওই ধরনের দাঁত বা হাজা বা চুলকানি যদি হয়, সেক্ষেত্রে একটা করে লিভোসিট্রাজিন আর ইটাকোনাজল প্রথম 10 দিন 2 করে, তারপরে একটা করে 1 মাস খান, পরে ওটাকে টার্বিনাফিন বা ফ্লুকোনাজলে ট্রান্সফার করতে হবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আজকে আপনাদেরকে আমি লাস্ট কথা বলে যাব, না দাঁত ভালো হওয়ার পরেও কিন্তু 6 মাস
ভালো হওয়া জায়গাতে আপনাকে লুলি করা জল অয়েন্টমেন্ট কিন্তু লাগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমার এই কথাটা যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্যা, বিশেষ করে যে দাঁতে ঘন ঘন রিল্যাপস করা বা দাঁত না ভালো হওয়া, সেইখান থেকে মুক্তি পাবেন। কি করবেন না, ওষুধ খাওয়ার পরেও আপনাদেরকে ছমাস ওই লুলি কণা জল মলম কিন্তু দু থেকে তিনবার করে ওই জায়গাতে ভালো করে আপনাকে লাগাতে হবে। এটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার রোগ পুনরায় ফিরে আসা বা রিল্যাপস করা থেকে আপনি মুক্তি পাবেন বা আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার মুক্তি পাবে। এই নিয়মে যদি মরেন তাহলে কিন্তু দাঁত ভাজা চুলকানি থেকে চিরতরে মুক্তি পাবেন। এই বলে আজকে আমি এখানেই শেষ করলাম। আবার আগামী দিন আপনাদের কাছে নিত্য নতুন চিকিৎসা সংক্রান্ত বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব। কারণ যেহেতু আমার চ্যানেলের নামই হলো সঠিক চলার পথ, আপনারা সঠিক পথে চলুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন বলে এখানেই আজকে আমি আমার আজকের এজেন্ডা শেষ করলাম।